হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সকলে তো আজকে আলোচনা করব একটা অ্যাপস নিয়ে সেটা হলো প্যাশন ডেট তো এই অ্যাপসের সাহায্যে আমরা বিভিন্ন ওষুধের সম্পর্কে ধারণা পেয়ে থাকি তো আমরা কি ওষুধের পরিবর্তে অন্য অন্য ওষুধ খেতে পারি অথবা এই ওষুধের মান কেমন বা এই ওষুধ এর দাম কত এই সব বিষয়ে আমাদের একটা ধারণা দেয় আর যারা ফার্মাসিস্ট হতে চান বা ফার্মাসি কাজের প্রতি আগ্রহী তারা এই অ্যাপস এর মাধ্যমে মূলত প্রাথমিক ধারণা নিতে পারবেন বা ভালো একটা ধারণা এখান থেকে পেতে পারেন তো প্রথমে কাজ শিখতে অনেক অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে আপনি এই অ্যাপস মাধ্যমে অনেকটা সহজেই বুঝতে পারবেন কাজটা বা আয়ত্তে আনতে পারবেন আর আমরা যে সাধারণ মানুষ তারা এই অ্যাপস অ্যাপ দিয়ে আমরা আহ ওষুধের মান নির্ধারণ করতে পারবো তো প্রথমে এই অ্যাপটা আপনারা প্লে থেকে ডাউনলোড করে নেবেন আর আপডেটটা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এই এটা আপডেট না করলে এই এখানে যে ওষুধগুলোর মান ওষুধের দাম সব দেওয়া আছে যখন আপনি সেগুলো এবং কোম্পানি যখন কোন ওষুধের দাম বাড়াবে তো এখানে সেটার আপডেট চলে আসবে তো প্রথমে আমি এই অ্যাপসিটে লগ ইন করলাম আর আমি কবে এখান দেখুন এটা পেশেন্ট ডেটের ভার্সন হলো ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট ফোর আর সর্বশেষ আমি আপডেট করেছি উনিশ সালে পাঁচ বিশ এটা সর্বশেষ update হয়েছে তো যদি আপনি কোন ওষুধ সম্পর্কে জানতে চান সাধারণ আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ মনে করেন নাপা তো এর কি কি আছে দেখুন নাপা তো এটা হলো এর কোম্পানি হলো বেক্সিমকো এবং এর জেনেরিক নাম হলো প্যারাসিটামল তো এটা হলো ট্যাবলেট এটা হলো সিরাপ এবং এটা হলো তো এর কি কি আছে সাপোজিটরি আছে

রেনোভা আছে খেতে পারেন এভাবে আমি সাধারণ ধারণা নিতে পারেন আর নাপা আপনি যে ওষুধটা সাজ দিবেন সেই নাপা সম্পর্কে দেখুন এখানে ব্যবহার সমূহ নাপা কি কারণে খেতে পারেন জ্বর সৌর জ্বর বা ইনফ্লুয়েস মাথা ব্যথা দাঁতে ব্যথা কানে ব্যথা শরীর ব্যথা সেনাই পদার্থ ব্যথা তো টোটাল এখানে ডিস্ক্রিপশন এখানে লেখা থাকবে আর এটা আমি কিভাবে গ্রহণ করবো তো এটা পানি দিয়ে খেতে হবে চুষে খাওয়া যাবে না সেটা বলতেছে আর ওষুধ আপনি যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন সব সময় কথা মনে রাখবেন আর যেসব কাজে ব্যবহার করা যাবে না দেখুন প্যারাসিটামল প্রতি অসংবেদনশীলতা থাকলে এবং এর পাশে আছে কিনা দেখুন এই ওষুধের নাপাস যে ওষুধ এই ওষুধের কোনো পাশে প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কোনো কোনো ক্ষেত্রে পাশে দেখা দিতে পারে আর এর কোনো সতর্কবার্তা থাকলে দেখাবে গর্ভ অবস্থা বা গর্ভধানে কোনো মহিলারা খেতে পারবেন কিনা তো সেই অবস্থাও দেখুন গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার নিরাপদ এবং এর প্যাকেজের সাইজ প্যাক সাইজ হলো পাঁচশো প্যাক আর প্রতি দাম এখানে আশি পয়সা করে তার মানে এক পাতা থাকে দশটা তাহলে এটা আট টাকা তো এইভাবে আপনি একটা ওষুধ সম্পর্কে ভালো ধারণা নিতে পারেন আর এটা সম্পূর্ণ বৈধ একটা অ্যাপস আর এখান থেকে বিভিন্ন আপনার যে নোটিশগুলো এখানে জারি করবে ডাক্তার খুঁজছেন আপনার নিকটস্থ কোনো ডাক্তার মানে আপনি এখন টোটাল দেওয়া দেখুন এখানে ডাক্তার আপনি খুঁজে খুঁজতে পারবেন মানে ডাক্তার কোন কোন জেলায় কোন ডাক্তার সবচেয়ে নামি ডাক্তার আপনি দেখলে ভালো হয় দেখুন ডাক্তার নির্বাচক আপনি কিসের ডাক্তার দেখানো চান সেটা দেখাতে পায়ের ডাক্তার অনিয়মিত চলন তো দেখুন এখানে বড় বড় যে ডাক্তারগুলা এম বিবিএস তাদের নামগুলো থাকবে দেখুন কোথায় তার অ্যাড্রেস কি বিষয় নিয়ে টোটাল এখানে দেওয়া আছে সিলেট সদর তো এইভাবে আপনারা খুঁটে খুঁটে জিনিসটা দেখতে পারবেন তো এই জিনিসটা আমাদের অনেকটা হেল্পফুল হয় কোনো কিছু খোঁজার ক্ষেত্রে এখানে হাসপাতাল অ্যাম্বুলেন্স নাম্বার ফায়ার সার্ভিস ব্লাড ব্যাক সব আছে আর ওষুধ এখান থেকে সাজ দিতে পারবেন আর আপনার ওষুধ এখান থেকে আপনি অ্যাড করে তালিকা করতে পারেন কোন সময় কোন ওষুধ খাবেন দেন অ্যালার্ম করবেন এখানে ওষুধের নাম লিখবেন ব্র্যান্ড লিখবেন দেন এভাবে তালিকা করবেন এভাবে আপনি আপনার যে ব্যবহার সেটা ব্যবহার করতে পারেন কোন ঔুকি যদি ভুল হয় তাহলে আপনি আপনার ওষুধ করে রাখবেন আপনাকে সেটা জানিয়ে দেবে দেন ওষুধের মূল্য দেখুন এখানে আপনি একটা ক্যালকুলেশন মধ্যে ওষুধের দাম নির্ধারণ করতে পারেন যে কত টাকা আপনি খরচ হয়েছে সেই ওষুধের তালিকার মাধ্যমে এখানে দাম বের করতে পারবেন তো আশা করি সেটা নতুন কোনো ফার্মাসি যে শিখতে চায় তার জন্যই হোক অথবা আমরা যে ব্যবহারকারী বা ওষুধ খাই তাদের জন্যই হোক। প্রয়োজন বা খুবই হেল্পফুল তো আশা করি আপনি এটা ব্যবহার করতে পারবেন যে কোনো বিষয়ে আপনি খুঁটিনাটি আহ আস্তে আস্তে ব্যবহার করার ফলে সেটা সম্পর্কে ভালো ধারণা নিতে পারবেন বা ধারণা হয়ে যায় তো ধন্যবাদ সকলকে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে